করছেন যে দুইজনেই সমান পাবেন। সুবহানাল্লাহ। দোয়া করতেছে আর যিনি আমিন বলতেছে ওই হাদিসে আমি যাচ্ছি না, এই সময় নেই আমার হাতে। তো আমিন বলার মধ্যে লাভ আছে, সমান সবের অধিকারী হওয়া। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় সবাই বলে আমিন। আর আমরা যে এখানে জিকির আজকাল করতেছি এর হাদিয়া যেন আমাদের মুর্দেগানের রুহের প্রতি আল্লাহ পৌঁছায়। আমিন। তো যেহেতু এটা হযরত সাহাবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ইসালের উপলক্ষে দুনিয়া ত্যাগ করে গেছেন, সবাইকে এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে, এই দেশনটাই তো আমাদের জন্য যথেষ্ট। আল্লাহর হাবিব বলেছেন যে মানুষের জন্য সবচেয়ে সুন্দর ওয়াজ হলো মৃত্যুকে স্মরণ করা। মৌতে আমাদের আসলে আমরা আপনারা যারা এখানে বসছেন, যদি মৌতটা আমাদের সামনে থাকতো তাহলে যত সব অন্যায় আমরা করেছি বা করি সম্ভব হইত না এগুলো করা। এজন্য আল্লাহর দেওয়া এই ইসলামের এক নীতি হলো যত সব জিনিসে মৌতকে স্মরণ করিয়ে দেয় অত সব জিনিস করা যায়। এটা একটা গুলমুল থিওরি কায়দায় করলিয়া। এজন্য জনজন নমাজে হাজিরি হওয়া আরেক আমাদের উপরে মুর্দার হক আছে কিনা, এবং এই জনজন নমাজ এটা সুন্নতে ফরজে কিফায়া। জনজন নমাজ হলো ফরজে কিফায়া, ফরজ। জনজন নমাজ হলো ফরজ। আর কিফায়া তো বানাইছে আমাদের ফতোয়াদাররা, সবাই তো পড়া লাগবে না, কয়েকজনে পড়ে নিলেই সবার পক্ষ থেকে এটা। কারণ কি, জানাজার নামাজে যদি আপনি হাজির হন তো দেখবেন যে আপনার সামনে যে লোকটার জানাজা পড়ছেন কিছুদিন আগে বা কিছু সময় আগে আমার মতো সেই জমিনে চলাফেরা করেছে, আমি যেমন ব্যবসা বাণিজ্যে লিপ্ত আছি সেও ছিল এইভাবে ব্যস্ত, আজকে সে অসহায় অবস্থায় পড়ে গেছে, আমাকেও সেই কাঠে যাওয়া লাগবে, এই কথাটা স্মরণ করে। ইসলামের নবী আমাদেরকে বলে দিয়ে গেছেন যে তোমরা কবরিস্তান জিয়ারত করো। এখন নিষেধ করে কি না আমি জানি না, এই ওহাবি লোকদের কি শত্রুতা মুর্দাদের সাথে, শত্রুতার সীমা পর্যন্ত পৌঁছে গেছে। এখন মুর্দারা কবরে আছে, মানুষ কি মরে গেলে এই শেষ নাকি? না, মানুষের সম্পর্ক যারা মাটির নিচে গেছে তাদের সম্পর্ক আমাদের বৃন্দাদের সাথে আছে। সবাই একটু প্লিজ বলেন, আছে কতটুকু আছে সেটা আজকে আপনাদের সাথে আলোচনা করে আসতেছি। আমি দেখবেন যে আমাদের মুর্দেগান যারা মা বাবা যারা আছেন, আমাদের আত্মীয়স্বজন যারা আছেন, সবাই আমাদের বিশেষ করে মা বাবার সামনে নিয়ে আমাদের আমল নামা সাফ করে ধরে দেওয়া হয়েছে। ভালো আমল দেখলে তারা খুশি হয়। এই জন্য আজকে যে আমরা বসছি এটা একটা মকবুল মাহফিল, মকবুল তো আল্লাহর কাছে এটা গৃহীত, অলরেডি গ্রহণ করা হয়ে গেছে। আমরা এখানে দিকিরের মাহফিলে সঠিক হয়েছে কিনা, এখানে কোরআন শরীফের তিলাওয়াত হচ্ছে কিনা, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এটাই তো হলো দিকির। আমরা বাঙালি যারা মুসলমান আমরা বুঝি খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মানলে শুধু জিকির, ওটাও জিকির, বাট জিকির হলো স্মরণ করা। জিকির হলো কি? স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। জিকিরুল্লাহ মানে আল্লাহকে স্মরণ করা। আমরা এখানে বসে যা করতেছি
আল্লাহকে স্মরণ করা হচ্ছে কি না। সুতরাং এটা জিকিরের মাহফিল, আর জিকিরের মাহফিলে বসলেই গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা আমাদেরকে হাদিস দিয়ে, আমি অনেক সময় হাদিস দেখাইয়া বলেছি কিভাবে যে এই মাহফিলে বসলেই মাফ হয়ে যায়। এটা মনে আছে? ফিরিস্তারা আল্লাহর কাছে অভিযোগ করে যে সবাইকে মাফ করে দিলেন, সব তো আসে না এই জিকিরের জন্য। তো সেখানে ফিরিস্তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ বলেন যে আমার একজন মরছে, তাকে একজনকে মাফ করবো, আরেকজনকে করব না, এটা আমার নসিবে দেয় না, যারাই মরছে সবাইকে মাফ করে। তো এই মাহফিল তো এটা হচ্ছে আজকে, বিশেষ করে আল্লাহর এক ওলির স্মরণেও পড়ছি, মাশাআল্লাহ, কত বলবো যে এই যে আল্লাহর ওলিদের স্মরণ করা, এটাও তো একটা একটা ইবাদত নাকি? এটাও একটা সওয়াবের কাজ। আসেন আমরা কয়েক মর্তবা জিকির করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লম্বা হবে, লা এখানে একটা বুঝিয়ে দিই, জানি না শেষ পর্যন্ত আর কত সুযোগ পাবো কিনা। আমি বলি দুই নমুনায়, লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আলিমরা তুমি সব আলিম এখানে দ্বারা তারা বোঝে, লাম একটা আছে শুধুমাত্র সাথে লাগানো হয় তাকিদের জন্য, ওটাকে বলা হয় লামে তাকিদ। বলেন কি বলা হয়? তাকিদ মানে পুট মোর ইনটেসাইজ অন দ্যাট, বেশি জোর দেওয়ার জন্য তাকিদ করা হয়, ওটাকে বলা হয় লামে তাকিদ। কোরআনে কারিমে হাদিসে আরবি ভাষায় এই লাম তাকিদের ব্যবহার আছে, এটার উচ্চারণ কিন্তু লম্বা না। আরবি ভাষা হল তো সাংঘাতিক ধ্বনি ভাষা, যে একটা আওয়াজ লম্বা করলেও অর্থ হয়, শর্ট করলেও অর্থ হয়। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আমি কেন লম্বা করে নিতে হবে, হ্যাঁ এটা লামে তাকিদ হয়ে গেল, উপায় নাই, সর্বনাশ হয়ে গেছে। আপনি বলবেন লা ইলাহা, লা লম্বা করে কি করে জিকির করবেন আপনি আল্লাহ, আল্লাহ আপনার সামনে আছেন, তো আল্লাহর সামনে আপনি বসে শুরু করে দিলেন সুবাসুবি, এটা একটা মধুরতা হয় না? কথা বলছো নাকি? এমন শুধু কথা বলছে, এইভাবে আমাদেরকে শিখাই দিয়েছেন, আপনাদেরকে বলে দেয় ট্রান্সফার করতে, আমাদের নিজস্ব কিছু বলছি না। এখান থেকে সামনে থেকে লা শুরু করবেন, লা লম্বা হওয়ার জন্য আপনার লামে তাকিদ আর লামে নাফিয়া নাকি মনে থাকবেন? এটা লামে তাকিদ যদি হয়ে যায় তার অর্থ হবে যে আল্লাহ ছাড়া বহু মাবুদ আছে, আর আমরা আমাদের উদ্দেশ্য কি বলা যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মাবুদ নাই, লা নাফিয়া হতে হবে। লা নাফিয়া মানে কি? এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুদ্রতা হইল, এটা একটা আসল হবে কিনা দিলে জবাব দেবে। তারপরে এখানে আপনার কলব আছে নাকি বাম দিকে, এই কলবের উপরে নিয়ে ইল্লাল্লাহ করে ধর্ব করে, ধর্ব মানে আঘাত করে, আওয়াজ দিয়ে আঘাত দিবেন ইল্লাল্লাহ করে। এই তরতিবে জিকির করানো আমাদেরকে শিখাইছে। আচ্ছা আমি আপনাকে নিয়ে যদি একটু শুরু করি যে আপনার সামনেই কি বুঝবেন আপনি, ভদ্রতা হইল না, এটা অসভ্য মত, সভ্য সুন্দর পাত্র ভাষায় আপনি বলবেন লা
সত্যবাদীদের সঙ্গী হও, আমরা সেই মহব্বতে এখানে জমায়েত হয়েছি। আল্লাহ তোমাদের ওলিদের সাথে আমাদের হাশরের ময়দানে হাজির করে দিও। আল্লাহ তাদের দামনে করে করে তোমার হাবিবের সামনে নিয়ে পৌঁছে। আমিন। হাজিরিন, ওলিদের ওসিলা নিয়ে দোয়া করা, নেক আমলের ওসিলা নিয়ে দোয়া করা, ইমানের ওসিলা নিয়ে দোয়া করা, এগুলা কোরআন হাদিসে বর্ণনা। এমন কোন মুমিন নাই, কোন মুসলমান নাই যে বলবে যে ওসিলা করা না জায়েজ। যদি বলে তো সেটা হলো 72 দলের মাঝে 72 দল জাহান্নামী, সেই জাহান্নামী দলের সদস্য। আমরা আবার আরেক কথা নাই, এটা ঠিক কিনা এটা কেউ এই হাদিস কেউ অস্বীকার করতে পারবে না? কতটা দল হবে? মরতে 70 দল, আর 72 হলো জাহান্নামী, আর একটি দল হলো জান্নাত। এর ওপিনিয়ন কতটা হইতে পারে? যে কোনো মশলাতে যদি শুরু হয়ে যায় তাহলে ওপিনিয়ন 73টা হওয়ার সম্ভাবনা আছে নাকি? আর কেউ দল থেকে বেরিয়ে যায়, তার কাছে কোনো না কোনো দলিল অবশ্যই সে প্রকাশ করবে। আপনি যদি জিজ্ঞেস করেন তুমি কেন ছেড়ে আসছো আসল দলটা, তো সে একটা জবাব তো দিতে হবে। একটা দলিল সে তৈয়ার করবে নাকি? আপনারা বলেন তো আসল দল কোনটা? সাহাবায়ে কেরামের পরে আসছে তাবিদের যুগ নাকি? তাবিদের পরেই তো আসে গেল নন গ্যারান্টেড জমানার আলিমদের নাকি? গ্যারান্টেড জমানা পার হয়ে গেল, তিন জমানার উপরে রসুলের গ্যারান্টি দেওয়া নাকি? এক জমানা হলো সাহাবায়ে কেরামের জমানা, যেটা রসুলের জমানা, রসুলের জমানা, সে জমানাই তো সাহাবাদের। আর দুই নম্বর গ্রুপ হলো সাহাবাদেরকে যারা দেখেছেন, তাদের নাম হলো তাবেঈ। এই পর্যন্ত এক দল আছে নাকি? কথা বলো, এই পর্যন্ত এক দল আছে।
একদলই আসতেছে, তাবি শেষ তবে তাবি, এখন পর্যন্ত একদলই আছে, সেই জমাতের নাম হলো আলাইহি। এর পরে যখন আসছে তো শুরু হয়ে যাচ্ছে রসুলের জমানার পরেই সাহাবাদের যদি দল একটা দল বাহির হয়েছে, আর যেমনি তাবিদের যখন গেছে আস্তে আস্তে দল বাড়া শুরু হয়ে গেছে, সাহাবাদের যুগেই যে দল বাহির হয়েছিল এই দলের নাম হলো কদরিয়া। বলেন কি নাম? কদরিয়া, কাদারিয়া, আরবি শব্দ এটা কাদারিয়া। তারা বাহির হয়েছে রসুলের জমানাতে, সাহাবাই কেরামের জমানাতে, গ্রান্টেড জমানা যেটা জিজ্ঞাসা করা গেল, তুমি যে এই দল বলতেছ এটা কি? বলুন এটা তো কোরআন হাদিসে আছে। কি জানেন কাদেরিয়া মানে কি? বাক্যের উপরে নির্ভর, দলিল আছে যে বাক্যে যাই আছে তাই হবে। আমার যদি বেহেস্তে যাওয়াটা আমার বাক্যেই থাকে তো আমি বেহেস্তে যাব, জাহান্নামে যাওয়ার যদি বাক্যে থাকে তো এই উম্মতের মাঝে মজুসি, যারা মুসলমানদের মাঝে মজুসি আছে এরা হলো কাদেরিয়া গোষ্ঠী। কুমতার থেকে কুমতায় না সপ্তাহ আল্লাহ থেকে ছিল বাইকে যাব, ভেস্তে যাব, বাইকে আসে যাব, তাদের এটা দলিল আছে কিনা? আচ্ছা আরো সত্যকর দলিল যদি দিতে চায় তা আমি দিয়ে দিই। আমরা বলছি ভালো মন্দ যা হয় সব আল্লাহ থেকে হয়, বলে কিনা? জি, আমানতু বিল্লাহির মধ্যে আছে কিনা? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। আমরাও বলি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্যের উপরে ঈমান আনলাম, ভাগ্যের ভালোটা এবং কারণ হলো ওর শব্দটা যদিও এক সমান কিন্তু অর্থটা ভিন্ন। আমাদের কথা হলো যে আমল করো, ইয়ামালু আমল করো, আমাদের কথা থাকি আমল করো, এরপরে তোমার বাক্য যেদিকে আছে সেদিকে নিয়ে যাবে। হুজুর নিজে বলেছেন ফাকুল্লু আমলিন মুয়াসসিরুন, তোমার যে ডিপার্টমেন্টের জন্য তোমাকে আল্লাহ তৈরি করেছে ওই ডিপার্টমেন্টের আমলগুলি তোমার জন্য আসান হবে। অনেক আছে না গান বাজনাতে যে সাত পাঁচ আল্লাহর আল্লাহ বিল্লাহ করছে, সেই সাত দুজকি যে তার ওই দুজকি কাজে শান্তি পায়, আরাম পায়, আর বেহেশতি যে সে নেকির কাজে শান্তি পায়, আরাম হুশিয়ার। এই ব্যাপারে ওই যে দলাদলি হয়েছে যেটা আমাদেরকে কেউ বলে যে এত দল কেন, দল তো রসুল বলে গেছেন অজু পড়ে বিনা অজুয়ে নামাজও পড়ে শুরু হয়ে গেছে কিনা এগুলো তো আমি কোনদিন ধরে আপনাদেরকে বলতেছি। এই এই যে মুজার মতো বাইর করছে, মুজার উপরে মুসে, এটা বুঝলাম মুজার উপরে মুসে আমরা মানি, আমরা আলো সুন্দর জমাতের লোক মুজার উপরে মুসে করাটা মানি, সবাই বলেন কি? আরেক দল আছে মুজার উপরে মুসে মুঠেই মানে না, এমনকি মান্না মান্না বলে এত জবরদস্ত শক্তিশালী দলিল তারা পেশ করে, শেষ পর্যন্ত
আহলে সুন্নতুল জামাতের উলামায়ে কেরামের সর্বসম্মত স্বীকৃত হলো, যারা আহলে সুন্নতুল জামাত করে তাদের পরিচয় হলো বোঝার উপরে বুঝে করে, এত শক্তিশালী হয়েছে এই বর্ণনাটা। এখন শুরু হয়েছে কি, সাধারণ কাপড়ের মোজার উপরে মুছে, সাধারণ কাপড়ের দ্বারা যে মোজা তৈরি হয় ওই মোজার উপরে মুছে শুরু হয়েছে, ঠিক আছে কিনা? এইটা এই মোজা মুছে সহি নয়, শুদ্ধ নয়, গলত, এবং বিনা অজুতে এরা নামাজ পড়তেছে। আর যদি কঠিন ফতোয়া দিতে যাই তো আমি মৌলানা সাহেব বলতে পারি, বিনা অজুতে যারা সজদা করে এরা কাফের। শুরু হয়েছে ধরুন ফিতনা। তো প্রত্যেকটা দল যেটাই বাহির হয় কোনো না কোনো দলিল তার সাথে থাকে নাকি, বাহির হয়েছে স্বাভাবিক বাহির হইতে হইতে আলহামদুলিল্লাহ আমার মতে এখন তেহত্তর বাহত্তর পর্যন্ত পৌঁছে গেছে। এরপরে রেজাল্ট কি হয়েছে জানেন, এই বাহত্তর গ্রো গ্রুপে বিভক্ত হওয়ার ফলে ইমানদারের সংখ্যা জিরোতে এসে গেছে। জানি না কোন দিন খুব দিক থেকে সূর্য না উঠে পশ্চিম থেকে উঠে যায়, আয় আল্লাহ এর আগে আগে ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় আমিন আমিন। সূর্য পশ্চিম দিক থেকে যেদিন উঠবে এই দিনের পরে আর তওবা কবুল হবে না, গুনাহ মাফ হবে না, এই জন্য এর চাইতে নিকৃষ্ট দিবস আর নাই। সুতরাং হুশিয়ার, দিন এসে গেছে, মুসলমানের সংখ্যা নাই, ইমানদারের সংখ্যা নাই, জিরোতে এসে গেছে। আমি এটা বলছি এই জন্যে যে আমাদেরকে অন্তত চেষ্টা করতে হবে আমরা যেন খাঁটি ইমানদার হতে, সবাই জুড়ে বলেন চেষ্টা করতে হবে, নাকি চেষ্টা করতে হবে। আমি তিলাওয়াত করেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর অর্থ কি, হে আল্লাহ আমাকে সহজ পথে চালাও, সবাই বলেন আমিন আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ পথে চালাও। এটা হলো কি আমাদের সূরা ফাতিহার শেষ অংশ, সারা সূরা আলহামদুলিল্লাহ সূরার সারাটার সারাংশ হলো এই জন্য। আর আলহামদুলিল্লাহ সূরার মর্যাদা কতটুকু, সারা কোরআন শরীফে যে ফায়দা দেয় মানুষকে, যে গাইডলাইন দেয়, যে হেদায়ত করে, যা বলে দেয়, আলহামদুলিল্লাহ সূরা একাই যথেষ্ট। সেই আলহামদুলিল্লাহ সূরা আল্লাহ তাআলা তার নবীকে বলে দিচ্ছেন, আমি কোরআন শরীফ দিছি আপনাকে এবং আলহামদুলিল্লাহ সূরাও দিছি। আমি আলহামদুলিল্লাহ সূরা কি কোরআন শরীফের অংশ না? জি জি, কোরআন শরীফের একটা অংশ। জি জি, তো কোরআন শরীফ দিছি বললেই তো হয়ে যায়। ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, নবী আপনাকে আমি সাবা মাসানি দিছি, কোরআন শরীফ দিছি, কোরআন শরীফ দিছি, তো সাবা মাসানি মানে আলহামদুলিল্লাহ সূরা দিছি। এর বিষয়টা কি, এই সারা কোরআনের মাঝে যত কিছু শিক্ষা আছে, উদ্দেশ্য আছে, আলহামদুলিল্লাহ সূরাই তার মাঝে ভালো করে বর্ণনা করে। আর সেটাই হলো ইহদিনাস সিরাত, বলেন সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে চালাও। সহজ সরল পথ বলতে যেই আছে, যে দলে আছে, সবাই তো তার পথটাকে সহজ সরল মনে করে নাকি, কেউ আছে নাকি যে আন্দোলনে দেওয়ার জন্য না, সবাই বেশ দেওয়ার জন্য দল বানাইছে। আপনারা তর্ক যদি শুরু করেন তো বলতে পারেন যে আপনাদের দলটা কোন, জি আমরা তো আহলে সুন্নতুল জামাতের নামে আছি নাকি, জি ওরাও তো বলবে আমরাও আহলে সুন্নতুল জামাতের নামে আছি, কি সমস্যার মধ্যে আমরা আছি। আচ্ছা ওদের যদি দেন তার সাথে বহু ধরনের সুযোগ সুবিধাও আছে, ওদের সাথে সুযোগ সুবিধাও আছে, আর যারা আহলে সুন্নতুল জামাতের অরিজিনাল বাসিন্দা এদের সুযোগ সুবিধাও নাই, কম
আছে দুটো 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 যথেষ্ট, কিন্তু কম ওদের বেশি। তারা বলে যে তারা সত্য, এই জন্য তো তাদের বেশি। আর এরা বড় মজা মেলার মধ্যে আমরা আছি। তাইলে এবার এখানে এই কথাকে ঠিক করবে কি করে? কোরআন শরীফের আরেকটি আয়াত আছে, দেখেন যে আগের মুসলমানরা কি করেছে, আগের ইমানদাররা কিভাবে চলে আসে। যদি ইমানদার আগে দূর দেখতে হয় তাহলে তো আমাদের পূর্বপুরুষ যারা, তারা যেভাবে আমল করেছে। আমরা একটা দেখি যে আমাদের পূর্বপুরুষ যারা ছিল এরা তো সুবরণ পালন করেছে, এটা করে নাই জবাবটা হবে কোরআন শরীফে পেয়েছি, কোরআন শরীফে, কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে একদম লোক হবে যাদের অন্তরটা নবীর প্রতি খারাপ থাকবে। এর একটা দলিল দেই, নবীর প্রতি মন খারাপ থাকে কিভাবে একটা প্রমাণ দেই, কতটুকু দিছি আরো দেই, ততটুকু দেওয়া যায় ততটুকুই ভালো। বিচার করবে না আপনারা, আমরা তো কোরআন হাদিসের ওয়ার্ডগুলিকে আপনাদের বাসায় সামনে প্রকাশ করতেছি আপনারা বিচার করার জন্য। দুনিয়াতে যত মানুষ আসছে যেমনিতে রুহ দিয়ে আল্লাহ পাঠাই দিছে, আর তাদের রুহ কোন সময় মরবে না, সব মানুষ কবরে দিতা জিন্দা আছে, মানেন নি না, সব মানুষ যেমনিতে জিন্দা হয়েছে আর মরবে না, জিন্দা আছে, সব সব কবরে জিন্দা আছে, কাফির কবরে জিন্দা। আপনারা তো বলতে কষ্ট হচ্ছে, আমি বলি যে কবরে যদি সত্যিকার সওয়ালের জবাব না দিতে পারে তো তার আযাব হবে, এটা বিশ্বাস করেন তো? জি হ্যাঁ জি। আযাব যদি হয় সে মরার উপরে আযাব হবে না জিতার উপরে হবে? জিতার উপরে। সে জিতে আছে জি, তার হায়াতে আছে নাকি জি, কোন না জি, হায়াতে আছে নাকি না জি, পরিবর্তন কাফির কবরে কি আছে? জিন্দা আছে, শাস্তি পাইতেছে নাকি? আর ইমানদারও কবরে জিন্দা আছে, সে আরামে আছে, বেহেশতের মধ্যে আছে, কবর তার বেহেশতের একটা অংশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে জিতা না মোরা জিতা, এখানে সেই সব কাফেরদের মনে কোনো দুঃখ লাগে না, কোনো আপত্তি আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বললেই তার শরীর জ্বলিয়ে উঠে, ঠিক কিনা? জি জি। আছে কিনা এই দেশে? আছে আছে। তো এই জন্য আল্লাহ বলছেন ওমাইন ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা হেডলাইন দিয়ে দিলেন যে রাসূলের উপরে ঈমানের দাবি করবে সে, তার সামনে ঈমান পরিষ্কার হয়ে গেছে, ইমান কি জিনিস তার জানা হয়ে গেছে, কিন্তু রসুলের বল তার মন খারাপ, এটাই তার লক্ষণ কিনা? সবাইকে কাফিরকে হায়াত মানতে রাজি আছে,
আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী বললেই তার শরীর অথচ রসুল নিজে বলে গেছেন শুধু আমাদের নবী না যত নবী আছেন সব নবী কবরে ওলিয়াল্লাহ কবরে জিন্দা যদি বলেন তো সাথে সাথে জ্বলিয়ে উঠবে অথচ কাফির জিন্দা আছে বললে তার কোন আগা থাকে না ইমানদারের এই পরিচয়টা যথেষ্ট وَيَتَّبِعُ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ মুমিনরা যে রাস্তায় আমল করে আসছে তার বিপরীত পথে চলবে আর প্রত্যেকটা জায়গাতে এই লাইনটাকে বসায় রাখবেন যে আমার আগের মুসলমানেরা আগের যুগের মুসলমানরা কোন পথে আমল করেছে তো দেখবেন আপনার গাইডলাইন এসে যাবে সোহরাব জাহিদ হবে কিনা আপনি এমনিতে পেয়ে যাবেন নাকি জি হযরত হুসাইন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই মিশনটাই চালু করে গিয়েছে এবং আমরাও চেষ্টা করতেছি আপনাদেরকেও বলবো চেষ্টা করেন বহু কথা বলার ছিল আল্লামা কুলতুবি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কোরআন কিতাব কোরআন হাদিসের মাধ্যমে যাচাই বাছাই করলে দেখা যায় যে খাঁটি এক ওলি আল্লাহ ছিল খাঁটি ওলি আল্লাহ বেজাল নয় হে রে শুনো না খাঁটি ওলি আল্লাহ ছিল আমরা নামাজে দাঁড়াইয়া বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নাকি এই কোন সিরাতে মুস্তাকিমে যাবেন আপনি এটাও এক্সপ্লেনেশন আল্লাহ দিয়ে দিয়েছেন বলতে হবে সিরাতাল্লাযীনা সবাই বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাত মানে রাস্তা ওই সব মানুষের রাস্তা ওইসব মানুষের রাস্তা যে রাস্তাতে তারা চলছিল আর আপনি পুরস্কার দিয়েছেন খুশি আপনি যে রাস্তাগুলি বর্ণনা করেছেন আপনার ওই বান্দারা যে রাস্তায় এরা চলেছে যে আমল তারা করেছে আর আপনি খুশি হয়ে তাদের পুরস্কার দিয়েছেন সেই সব মানুষের রাস্তা আল্লাযীনা আনআমতা আলাইহিম এটা বলেন কিনা আপনারা তাইলে এখানে এখানে পুরস্কার হয়ে গেল নাকি কোন কে কে আসবে কোন গ্রহ হবে তো আমরা জামেলায় পড়ে যেতে পারি এই জন্য আল্লাহ তারা দয়া করেছেন আমাদের কি গাইডলাইন দিয়ে দিয়েছেন কোরআন দিয়ে যে এরা সাইন গ্রহ মিনান নবীনা ওয়াসিদ্দিকিনা বলেন মিনান নবীনা ওয়াসিদ্দিকিনা ওয়াসুহাদাই ওয়াসসালিহিন বলেন কয়গুলো নবীদের পথ তারপরে সিদ্দিকীন নবীদের সঙ্গীদের পথ তারপরে শহীদদের পথ তারপরে ওলি আল্লাহদের পথ ধরে বলেন সুবহানাল্লাহ সালেহিন মারা কারা নেককার যারা নেককারাই তো ওরা ওলি আল্লাহ নাকি নেককারাই তো ওলি আল্লাহ তো আমাদের মাঝে এক বুদ্ধি আছে যে ওলি আল্লাহ হইতে হইলে কেরামত দেখাইতে হবে এটাও ঠিক অলিদের কেরামত হয় এটা ঠিক হইতে পারে কিন্তু আনা কেরামতেও অলি দিতে হইতে পারে অলির বিচার হবে শরীয়তের আইন কতটুকু তিনি পালন করে যত বেশি শরীয়তের আইনকে পালন করেছে রাসূলের সুন্নতকে অনুসরণ করেছে সে তত বড় অলি আর এই কথা ব্যাখ্যা করে বলার আমার হাতে সময় নেই আমি বললাম যে হযরত হুসাইন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আমাদের যতটুকু ক্ষুদ্র জ্ঞান কোরআন হাদিসের আছে আমরা তন্ন তন্ন করে তালাশ করে দেখেছি যে হযরত সাহেব কবিলাত রসুলের সুন্নতের সুলওয়ানা পাবন্দ ছিলেন অনুসরণকারী ছিলেন আমার এখানে বয়স্ক লোক নাই না আমার তো সাহেব কবিলাত দেখার মতো জোয়ানের সময় লঙ্গি ভিন্দিয়া আর ওই কুর্তা এতটুকু নিঃসে শাক লঙ্গি ভিন্দিয়া উপস্থিত এত সুন্দর লাগতো সুবহানাল্লাহ লঙ্গি কেন পড়তেন
সেলোয়ার ফরাইলাম তো একের বেশি বয়স হওয়ার পরে আমরা অনুরোধ করে হুজুর এখন সেলোয়ার পড়তে হবে, কারণ বুড়া হয়ে গেছেন তো বয়স অনেক, কোনো সময় লঙ্গি খুললে যায় স্টেক থেকে ছুটে যায় ছুটে কি না, তো বেফর্দা হওয়ার সম্ভাবনা থাকে, অনুরোধ করে আমরা লঙ্গি পরে সেলোয়ার পরাইছি, এরপর থেকে সেলোয়ারও পড়ছি। কিন্তু এর আগে পুরো জোয়ানের সময়ে লঙ্গি ছিল, কেন লঙ্গি হলো অরিজিনাল সুন্নত, দূরে বলেন সুবহানাল্লাহ, আজকে এটা মিটে গেছে, লঙ্গি হলো অরিজিনাল সুন্নত, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লঙ্গি পরেছেন, সেলোয়ার জায়েজ হলো এই জন্য যে রাসূল সেলোয়ার একটা বানাইয়া আনছিলেন সিরিয়া থেকে, বানাইয়া আনছিলেন কিন্তু এটা পরার আগে ব্যবহার করার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তাহলে বোঝা গেল এই সেলোয়ার জায়েজ আছে যেহেতু রাসূল বানাইছেন, আর পরেন নাই হায়াতে কোলায় নাই যিনি বিদায় হয়ে গেছেন, তো আল্লাহর মঞ্জুর না এটা পরা, আর না হয় ওটা পরাই আমি দেখে দিতেন কিনা, তো এই জন্য জায়েজ আছে পরা, কিন্তু অরিজিনাল সুন্নত হলো কি লং, আমাদের এইটা মিটে গেছে এই রোমানাতে, আর কতদিন থাকবে তাও জানি না, এখন পর্যন্ত ময় বাট্টময় করিলে আমরা ঘরে পড়ি আবহাওয়া ঘরে পর্যন্ত আছে, সামনে আর যাতে পারছে কিনা জানি না, তো আমার এই কথাগুলি এই জন্য বললাম, এইভাবে এক একটা হিসাব করে যদি দেখেন, এক একটা জিনিস যদি হিসাব করে দেখেন, তার চেহারা থেকে নিয়ে শুরু করে পায়ের তলা পর্যন্ত যা দেখবেন এক্স্যাক্টলি রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ, সুন্নতের রাসূলের পালন করেন, সুতরাং তিনি হলেন যে রাসূলের সুন্নতকে বেশি আমল করে শরীয়তকে বেশি আমল করে সেই হলো সবচেয়ে বড় বাংলাদেশের এই অঞ্চলে নাম ছিল জোয়াল্লিন আর দোয়াল্লিন, জোয়াল্লিন মানে কোরআন শুনি করে একটা হরফ, একটা হরফ যদি কেউ নষ্ট করে সে ইমানদার থাকবে, জুড়ে বলো ইমানদার থাকে, এই একটা হরফকে বিগড়ে ফেলাইছিল এরা, তার প্রতিবাদ করেছেন তিনি আর তার সাথে যারা ছিল তারাই করেছে, করে ওই হরফকে দোয়াব হিসাবে প্রতিষ্ঠিত করেছে, নাকি দুনিয়ার অন্য জায়গাতে না হোক অন্তত সিলেটের ব্যাপার তো বলতে পারি, দোয়াবকে প্রতিষ্ঠিত একটা কোরআনের হরফকে যে রক্ষা করে সে তো সবচেয়ে বড়, এই জন্য আমরা বলি যে কুন্তলি সাহেবের তুলনার আর কারো হইতে পারে না, আল্লাহর এক মায়ার ওলি ছিলেন, আমার নামাজে এই সমস্ত ওলিদের পথে চলার জন্য আমরা নিজেরাই দোয়া করি, কিভাবে দোয়া করি, মা গায়রিল পড়ো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন করি কিনা, এই দরসুরা পড়ার সাথে সাথে আরেকটা মশলা আপনাদের বলে দিচ্ছি, আমি নিজে ফলো করি, আমরা অনেকে আমিন বলি না, ইমাম সাহেবের সাথে যদি নামাজ পড়েন আর দূরে পড়ার খেরার নামাজ হয় যেমন এশা ফজর ঈদের এই জুম্মার ওগুলোতে খেরার দূরে পড়ার আইন নাকি, দূরে পড়ার আইন, তো হুজুর বলছেন তোমরা ইমামে যখন দোয়ালিম করিয়া দেয় তোমরা সবাই আমিন বইল, কি বলো আমরা অনেকেই বলি না, আমি নিজে দেখেছি বা আমি মুক্তদি হওয়ার পর থেকে, আমি তো এখন মুক্তদি ইমাম বল বাঘ নাই আসে মুক্তদি, এক মুক্তদি তো ফার্সের মুক্তদির কিছু ঠের হওয়া যায় কিনা কথা বলছো, আমি তো দেখলাম না কিন্তু কয়েন আমি একটু দূরে কই কই আমার শোনা শুনি নাকি কক আও কয়েন মুখ তালি মারছে এটা না, হুজুর বলছেন ইদা কালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন কুলু আমিন ফাইনাল মালাইকাতু তাকুলু আমিন, রাসূল বলতেছেন এ ইমামে দোয়াল মাগদুবি পর করে তোমরা আমিন বলবে, কারণ ওই সময় ফেরেশতারাও আমিন বলে, সুবহানাল্লাহ, এখানে ফেরেশতা আছে কিনা, আছে, আমাদেরও থাকে কিনা, হুজুর বলল মানুয়া ফাকাতা মিনহু তামিনাল মালাইকাতু ফিরালাহু মা তাগাদ্দা মিন দাম্বি,
যে ব্যক্তি আমিন বলার সাথে ফেরেশতাদের আমিনের মিল হয়ে যাবে, একসাথে দুইটে এসে যায়, তাহলে এই ব্যক্তির জীবনের সারা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং এটা বলা উচিত, জোরে বলা উচিত কি না আমাদের? তবে লাউড করে বলবেন না, আর সাউন্ডটা নিচু করে বলবেন, সেটা হলো কথা। এই নিয়ে বহু বিতর্ক আছে, আমি আর সময় নেই বলতে পারছি না, সবার জানাই আছে। আমরা হানাফি মজহবের মানুষ, আমরা আমিনটা কিভাবে বলবো? তাতে আপনিও নিজে না শুনেন, এইভাবে না আপনার শোনা লাগবে, বলেন না কিভাবে? এখানে যারা বসে কথা শুনতেছ, আদা করো মনে মনে যে আমি আমিন বলবো, বলে দিবে ইসমালা বলে, যেহেতু আমরা মাফি পেয়ে যাই। এইটা সে চায় না, ইবলিসে চায় নাকি মাফি পেয়ে যাওয়া? সে ওয়াসওয়াসা দিবে যাতে না করা যায়। আপনাদের ইমানকে হেফাজত করা লাগবে। আজকে আর আলোচনা আর করতেছি না, এখানে রাখলাম, শুধুমাত্র বললাম যে হযরত ফুলতিলসা বা মুতুল্লাহ আলাইহি আমাদের জন্য একটা নিয়ামত ছিলেন নাকি? আজকেও দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, বাট কোরআন বলতেছে আমাদের আমলের রিপোর্ট তার কাছে যে হাজির হয়েছে। আমরা তার জন্য দোয়া করা তো উচিত। লাভ হয় কি যে আপনি যদি তার জন্য দোয়া করেন তো আপনার উপরে হয় না আসবে, এটা একটা দলিলের ঠিক কথা, অনেক আলোচনার দরকার। তার জন্য দোয়া করেন, লাভ হবে আপনার। এছাড়া আমাদেরও তো মর্তেগান আছে নাকি? নাই, কারণ নাই। আমি যদি বলি যে এমন একটা লোক দাঁড়াও তো দেখি যা কোনো মুর্দা মাটির নিচে নাই, কি পাওয়া যাবে? সবার মর্তেগান আছেন, কারো একেরে জীবনের টুকরা মা বাবা আছেন, ঠিক কিনা? আছে। সবার জন্য উচিত নিজেদের মা বাবাদের, নিজেদের মর্তেগান কে দাদা দাদি নানা নানা হারে কত আদরের মানুষগুলি আজ কি অবস্থায় আসছে সেটা আমি জানি না। আমার জন্য উচিত ছিল সব সময় তাদের স্মরণ করা, কিন্তু কই, আমরা তো আসি নিজেদের শুধু ওই দুনিয়ার ইন্টারেস্ট নিয়ে ব্যস্ত। হ্যাঁ, ঠিক কিনা? দুনিয়ার ইন্টারেস্ট নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে কতদিন থাকবেন একটু চিন্তা করবেন। যারা কিছুদিন আগে আপনার সাথে ছিল অনেক আছে, আজকে মাঠের নিচে চলে গেছে, আমারও আমাকেও যাওয়া লাগবে, আপনাকেও যাওয়া লাগবে। সুতরাং মেহমান হিসাবে, দুনিয়ার অতিথি হিসাবে আমার জীবনটা যেন চলে, এজন্য চেষ্টা করেন। আসেন আল্লাহর নবীকে একটু সালাম দিয়ে দিন, যে দুরুদ শরীফের ব্যাপারটাও জানাইয়া দেই। শুরু হয়েছে এবং দুরুদে ইব্রাহিম, আমি দুরুদে ইব্রাহিমের বিরোধী লোক না, দুরুদ ইব্রাহিম নাম রেখেছে এটা ওয়াহাবিরা, ঠিক আছে মানি, এটা এইভাবে কোনো নাম এই দুরুদের নাই। এটা হচ্ছে আত্তাহিয়াত, নামাজে আত্তাহিয়াতুল পরে আমরা বলি আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, এরপরে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই যে ওই নামের কারণে আমরা গাইতেছি দুরুদে ইব্রাহিম, এটা মেনে নিলাম। কিন্তু এটা মনে রাখবেন যে অনলি ফর নামাজ, এই দুরুদটা হলো অনলি ফর নামাজ। কারণ সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিস সালাত, নামাজের ভিতরে আপনাকে আমরা কিভাবে সাত দুরুদ পড়ব? তো রাসূল শিক্ষা দিয়েছেন এই দুরুদ, এই দুরুদ সহি, কিন্তু এই বর্ণনা কিন্তু সহি, আপনি পড়বেন নামাজের জন্য। আর আমরা যে নামাজের বাহিরে পড়ি, আমরা তো আল্লাহ আমাদের অর্ডার করেছেন শুধু দুরুদ না, আল্লাহর অর্ডার কি শুধু দুরুদ না? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, হে ঈমানদারের দল তোমরা নবীর প্রতি দুরুদ পড়ো আর সালাম দেও দেওয়ার মতো, ওয়াসাল্লিমু তাসলিমা। দুরুদ আর সালাম দুই জিনিস কিনা? জি, তো দুই জিনিস দেওয়ার জন্য অর্ডার নাকি? জি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু ওয়াসাল্লিমু, দুইটা। আপনি দুরুদে ইব্রাহিমের মধ্যে সালাম আছে নাকি? দুরুদে ইব্রাহিমের মধ্যে সালাম আছে নাই? আর আমরা যে পড়ি, যেমন কুনাকুনি পড়ি লাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম, কই কি না? তো ওয়াসাল্লাম সালাম সালাম সালাম, তাইলে আমরা পড়ি আল্লাহর নির্দেশ পালন করি,
দুরুদ পড়ি সালামও দেই, আর যত শুদ্ধ দুরুদে ইব্রাহিমই পড়ে তাইলে সালাম বাদ পড়লো কিনা, তাইলে এটা সহি হয়েছে তা? এই ওয়াহাবির নতুন ডিজাইন শুরু করেছে এখন, শুনবেন আল্লাহ আর আমাদের মানুষের লোকজন মনে করে বড় পরহেজগার বন্ধু ফোড়া দিতে আছে, এর জাহিন আল্লাহ রোডার তো শুধু দুরুদ না ভাই, আল্লাহ রোডার তো হলো দুরুদ এবং সালাম, আর আমরা যেটা পড়ি এটা মাঝে দুরুদ আছে সালাম আছে আল্লাহুম্মা।